এহে, সব জায়গায় পাট নিলে হবে ভারুন, ফেসে গেলেন তো জ্যাকেটের হাতায়। বাপরে, তো দেখি সেকেন্ড জায়া বাচ্চান, মেজাজ অলওয়েজ তুঙ্গে তাপসি পান্নুর। সে সঙ্গে থাকছে মধুমিতা সরকারের ফটোশুটের ভিডিও দেখে নেটিজনদের কেউ কেউ মনে করছে বিশেষ কোনো অস্ত্রোপচার করিয়েছে মধুমিতা। এবং আশিকি থ্রিতে তবে কার্তিকের বিপরীতে থাকবে তারা সুতারিয়া। প্রথমেই আসি বরুণ ধাওয়ান, টাইগার শ্রফ এবং শাহিদ কাপুরের কাছে। এক রাশ তারকারা দোহাতে স্টেজ শো মাতিয়েছিল গতকাল, যেখানে টাইগার, শাহিদ এবং বরুণ একসাথে স্টেজ পারফর্ম করে। টাইগার শ্রফ একদম স্মুথ পারফর্ম করে, শাহিদ কাপুরও ফাটিয়ে পারফর্ম করে, কিন্তু বরুণ ধাওয়ানের যখন সময় এলো, এই মহাশয় বেশি পার্ট নিতে গিয়ে জ্যাকেটের হাতায় নিজের হাতটা ফাঁসিয়ে দেয়। আরে কি দরকার ছিল ভাব নিতে গিয়ে জ্যাকেটটা খোলার? আর এই বরুণ না অলওয়েজ পারফরমেন্সের সময় ওভার এক্সাইটেড থাকে, এক্সাইটমেন্টের ঠেলায় শাহিদ কাপুরের সঙ্গে হ্যান্ডশেকটাও করলো না, যেখানে শাহিদ নিজে থেকেই হাতটা বাড়িয়ে দিয়েছিল। যাই হোক, এখন বরুণের এই কাণ্ড দেখে সবাই করছে হাসাহাসি। কেউ বলছে বরুণের সিচুয়েশন ইজ লাইক বেগানা শাদিমে আবদুল্লাহ দিওয়ানা। এবার আসি মধুমিতা সরকারের কাছে। টলি পাড়ায় নেটিজনরা যে তারকাদের বিভিন্ন ছবি ভিডিও এগুলো নিয়ে কটাক্ষ করে, এটা তো নতুন কিছু নয়, এবং মধুমিতা সরকারকে নিয়ে এইসব কটাক্ষ একটু বেশি বেশি হয়। রিসেন্টলি সে তার ফটোশুটের একটা ভিডিও শেয়ার করে, যেমন ফটোশুট হওয়া উচিত তেমনই হয়েছে। কিন্তু দুষ্টু নেটিজনদের একাংশের দাবি, মধুমিতা বোধ হয় তার শরীরের বিশেষ কোনো অংশে অস্ত্রোপচার ঘটিয়েছে। ইউ নো হোয়াট দে মিন। যাই হোক, তবে প্রশংসাও যে আসেনি সেটাও নয়, অনেকে বেশ প্রশংসাও করছে, তবে ওই কটাক্ষের মাত্রাটা একটু বেশি। অপরদিকে তাপসি পান্নু, ভাই রে ভাই, এই নায়িকার মেজাজ অলওয়েজ যেন তুঙ্গে থাকে, আর প্যাপারাজিদের সঙ্গে তার তো জমেই না। এই যে রিসেন্টলিও সে প্যাপারাজিদের সঙ্গে কেমন আচরণ করলো, জাস্ট হ্যাভ আ লুক। মানে পারলে তো বোধ হয় গায়ে হাত তুলে দেয়। অ্যান্ড অনেকেই তার এমন আচরণ দেখে বলছে জয়া বচ্চনের স্টুডেন্ট বোধ হয়। আবার কেউ কেউ বলছে এই নায়িকার অ্যাটিটিউড অলওয়েজ নেগেটিভ থাকে, বিষয়টা মোটেও ভালো নয়। ফাইনালি আসি আশিকি থ্রি এর কাছে। আশিকি থ্রি এ নায়ক তো কনফার্ম কার্তিক আরিয়ান, ডিরেক্টর থাকছে অনুরাগ বাসু। নায়িকা নিয়ে মাঝখানে এসেছিল যে দীপিকা পাড়ুকোন থাকতে পারে, তারপর এসেছিল যে না সারা আলী খান থাকতে পারে, এবং এখন গুঞ্জন চলছে এদের কেউই নয় বরং তারা সুতারিয়া এখানে অন বোর্ড হতে পারে, অর্থাৎ আশিকি থ্রিতে কার্তিকের সঙ্গে তারা সুতারিয়ার জুটি হিসেবে দেখা যেতে পারে। এখন জুটিটা কেমন হবে না হবে এটা আসলে বলা মুশকিল, কারণ তারা সুতারিয়ার ফ্যানবেস কিন্তু আহামরি ওরকমই নেই। যদিও যদি আশিকি থ্রিতে সত্যি সত্যি তারা সুতারিয়া আসে, তাহলে তারা সুতারিয়ার জন্য এটা বড় একটা ব্রেক হতে চলেছে, কারণ এই নায়িকা তার কাজের থেকে বেশি তার পার্সোনাল রিলেশনশিপ নিয়ে বেশি আলোচনা ছিল এই 2023, বিশেষ করে আধার জাইনের সঙ্গে তার সম্পর্ক নিয়ে। সো দেখা যাক শেষমেশ কি হয় আসলে।